আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা রেকর্ড করেছি। আপনারা একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন, আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল ইবনে ইসহাক, তার বাড়ি চট্টগ্রাম চাঁদগাঁও এলাকায়। হ্যাঁ, তার প্রোফাইল আপনারা দেখতেছেন, টাইমলাইন দেখুন। যত ইদারে লক্ষ্য করতেছি, এই বিয়াদব সে একজন কথিত আহলে হাদিস আলু হদস জানাকের ভ্রান্ত ফলোয়ার। হ্যাঁ, তারপর টাইমলাইনের অবস্থাটা আপনারা একটু দেখুন, যে হানাফি মাজহাবের উঠে পড়ে লেগেছে, যত ভ্রান্ত বেইমানি বাটপারি পোস্ট আছে সবগুলো নিয়ে সে হাজির হাজির করতেছে। এরা কথিত উর্দু কিতাবগুলাকে মেইন কপিকে তারা এডিটিং করে তাদের ইচ্ছা মতো লিখে জুড়ে দিয়ে হানাফি মাজহাবের বিরুদ্ধে মিথ্যাচার। যে আপনারা দেখতেছেন উর্দু কিতাবগুলাকে এডিটিং বেডিটিং করে তারা কত কিছু জুড়ে দিয়েছে তাদের ইচ্ছা মতো, মেইন কিতাবগুলোকে তারা কাটছাট করে সব তাদের ইচ্ছা মতো কথাগুলো জুড়ে দিয়ে হানাফি মাজহাবের বিরোধিতা করতেছে, মানুষের কাছে ভুল করে তুলে ধরে তুলে তুলতেছে। আপনারা চিন্তা করুন, প্রোফাইল ইনফরমেশনে যাচ্ছি অ্যাবাউট সে। তার লাইক পেজগুলো আপনারা একটু দেখুন, সে যে হানাফি মাজহাবের বিরোধিতা করতেছে, বেইমানি করতেছে, অথচ তার ফেসবুকের টাইমলাইনের লাইক পেজগুলো আপনারা দেখুন, একটু খেয়াল করবেন। কোন মুখে, কোন ইজ্জতে, কোন বিবেকে ওরা এরকম করতে পারে? কত বড় হানাফি মাজহাবের বিরোধিতা করতেছে, মিথ্যাচার করতেছে হানাফি মাজহাবের নামে, অথচ তাদের টাইমলাইনের অবস্থা, তার চিন্তা করি কিরকম লাগে। হ্যাঁ, পেজগুলো আছে রাখছে, এবং বিশেষ করে সেক্স পেজ, ছোটি পেজ সবগুলো লাইক দিয়ে রাখছে। আবার ওইদিকে সে গলা ফাটিয়েছে, হিসুন্না সহিহ হাদিস বলে আপনার হানাফি মাজহাবের বিরুদ্ধে চিল্লাচিল্লি করতেছে, বিভিন্ন বাটপারি দুকাবাজি করতেছে। তো এদের লাইক দিয়ে নেই নাকি অন্য কোনো বুথে এসে লাইক দিছে? হ্যাঁ, যখন ধরা খায় তখন বলে এগুলো তো আমি লাইক দিই না, এগুলো অন্য কেউ দিছে, অন্য কারো লাইক, অন্য কারো আইডি, নানান বাহানা করে। এদের মতো ভাটপার এ জগতে আর নেই। আমি এদেরকে হাড়ে হাড়ে চিনি, সবগুলো আলহদসকে ভালো করে চিনি, এরা যে বাটপার নম্বর ওয়ান। অবস্থাটা দেখুন, তার লাইক পেজের অবস্থাটা দেখুন। এগুলো আমি বাধ্য হয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিন্তু আসলে অনেক লজ্জার কারণে, এদের বিয়াদবির কারণে দেখাতে আমরা বাধ্য হই যে এদের হকিকত কি আর এরা বাস্তবে কি করে। দেখুন কিভাবে ছোটি পেজ লাইক দিয়ে রাখছে। হ্যাঁ, এগুলো নিয়ে এগুলো দেখে ওরা মজা নেয়, আবার মাজহাবের বিরোধিতা করবে এসে, তাও হানাফি মাজহাবের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আপনাকে আমাকে সবাইকে আরো মেনে আরো ইস্পাত কঠিন হয়ে শক্ত হয়ে এদেরকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।